আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয়টি হচ্ছে রেসার কবুতর নিয়ে। রেসার কবুতর নিয়ে আজকে আমাদের আলোচনা। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখছেন রেসের কিছু ভালো কবুতর, যেগুলো রেসে সবসময় ফার্স্ট হয়। আপনারা এদের চেহারা এবং গেট আপ দেখে এদের খুব ভালোভাবে চিনতে পারেন। দেখেন এখানে ভালো কবুতরের চেহারা কেমন এবং চোখ কেমন, চোখের সাইন দেওয়া আছে এবং পাশে তাদের রেসের নাম, তার আর্ম অ্যারমান্ডো এবং উপরে তার ট্যাগ কোড লেখা আছে। এই কবুতরটি সবচেয়ে বেশিরভাগ আপনার রেসে ফার্স্ট হয়েছে। এটার দাম অনেক। এই যে কবুতরটি বাস্তবে দেখতে এমন, এই এরকম ধরনের কবুতর দেখে আপনারা কিনতে পারেন। এরকম ধরনের কবুতর অনেক ভালো হবে এবং এসব ধরনের কবুতর রেসে সচরাচর ফার্স্ট হয়। এই জন্য আপনারা যেসব কবুতর আসলে রেসে জিতে এবং তাদের চোখের সাইন দেখে এবং কবুতরের বডি শেপ এবং গেট আপ দেখে আপনারা একই ধরনের কবুতর কিনলে অনেক ভালো কবুতর পেতে পারেন। সো এই ছিল আজকের আর্মান্ডো কবুতরের, যে কবুতরই মানে আসলে কবুতর আইসাইন। সো এখানে দেখতে পাচ্ছেন এর আইসাইনটা কেমন। এটা একটা মাক্সি কবুতর এবং এখন দেখতে পাচ্ছেন একটা আরেকটা রেসার কবুতর, এটাও মাক্সি। এটার গেট আপ একটু ওটা যেটা আলাদা। এটার নাম দাঁড়ান আসছে, এটার নাম দেখা যাচ্ছে না। আচ্ছা যেটাই হোক, এটা অনেক রেসে দিচ্ছে, এটার দামও অনেক। এটা পর্তুগালের কবুতর, XXIX অলিম্পিয়ান দি কমিউনিকেশনের ক্লাবের কবুতর। এটা রেস করছে, খুব ভালো কবুতর। এসব ধরনের কবুতর অনেক ভালো ফ্লাই করে। তারপরে আসছে বোল্ট নামে একটি কবুতর, যে কবুতরটি আসলে অনেক ভালো। এটাকে সবজি রেসার বলে। আসলে এই কবুতরটা অনেক ভালো, চোখের সাইন দেখছেন আপনারা, এটা হচ্ছে তাকে বাস্তবে দেখতে। তো এই কবুতরটার আই সাইন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কেমন কবুতর। আপনার এই যে এখানে হাতের বামে উপর দিকে, এটার আপনি অনেক ই দেখতে পারবেন, রেসে কেমনভাবে ফার্স্ট হয়েছে না হয়েছে সব কিছু দেখতে পারবেন আপনি। এই যে দেখা যাচ্ছে উপরে তার নাম বোল্ট এবং তার নিচেই তার ট্যাগ নাম্বার। এই হচ্ছে কবুতরটি বাস্তবে দেখতে এরকম। আপনার এরকম চোখের সাইনের গেটাপের কবুতর দেখে মিলিয়ে নিতে পারেন। এখানে একটি কবুতর আছে ইসমি, এটাও একটা মাক্সি কবুতর। এই কবুতর চোখের গেট আপটা ওপর যেতে আলাদা। এটা হচ্ছে একটা লাল চোখের রেসার। আপনারা এসব কবুতর দেখে কিনতে পারেন। এই কবুতরটা আসলে অনেক ভালো কবুতর। এর চোখটা দেখে আপনারা বুঝতে পারছেন, এটা গেট আপ দেখে আপনারা বুঝতে পারতেছেন। সো আজ ভিডিওটা এই পর্যন্তই।